মাই চ্যানেল। তো সবাই কেমন আছো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, এবং আমিও অনেক ভালো আছি। তো আমি জয়া, তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার নতুন ব্লগ। তো আজকে আমি সকাল থেকে ব্লগটিকে স্টার্ট করিনি, তার একটাই কারণ আমি আমার কিছু পার্স এবং সাইড ব্যাগসের কালেকশান দেখাবো তোমাদেরকে। সকাল থেকে যদি ভিডিওটি করতাম ভিডিওটি অনেকটাই বড় হয়ে যেত। তো আজকে হচ্ছে 29 তারিখ এবং এখন বাজে হচ্ছে 12:40। তো এই 12:40 থেকে আমি আমার ব্লগটিকে স্টার্ট করছি। তো চলো বেশি বক বক না করে স্টার্ট করা যাক আমার সাইড ব্যাগস আর পার্সের কিছু কালেকশান। তো চলো স্টার্ট করা যাক। তো চলো প্রথমেই স্টার্ট করা যাক হচ্ছে পার্সের কালেকশান। প্রথমে আমি যে পার্সটা দেখাবো সেটা খুবই এক্সক্লুসিভ। এই দেখো, আমার হাজবেন্ড আমাকে বিয়ের সময় দিয়েছিল, মানে শ্বশুরবাড়ি থেকে তত্ত্ব যায় না বাপের বাড়িতে, তো তখন আমাকে এই পার্সটা দিয়েছিল। এই পার্সটার মধ্যে আরও কিছু আছে বিশেষত্ব, সেটা হলো এই দেখো, এটা শুধু পার্স নয় কিন্তু এটা তুমি চাইলে এভাবেও নিতে পারো অ্যাজ ইউ উইশ। দেখো, চাইলে তুমি সাইডে ঝুলিয়েও নিতে পারবে, আর চাইলে তুমি এটাকে ভেতরে দিয়ে চাইলে তুমি এভাবেও নিতে পারবে। দেখো খুবই সুন্দর এই পার্সটা। এই একটা গেল, এই একটা পার্স খুবই সিম্পল, আমি সবসময় ইউজ করি এটা। এই যে দেখে নাও, সিম্পল এই একটা পার্স, এখান থেকে এটা খুলে গেল এখনই, দেখো এমন ছিল। এটা এমন দিয়ে এই যে পরপর পরপর তিনটে চেন, দেখো এটা খুব সুন্দর, অনেক কিছু মানে রাখা যায় জিনিসপত্র। তো নেক্সট যেটা, এটা আমার বার্থডের সময় আমার মা আমাকে দিয়েছিলো, তো 2-3 বছর হয়ে গিয়েছে। তো সামনে থেকে এটা সরে গেছে বলে কেমন লাগে তাই আমি ইউজ করি না, রেখে দিয়েছি, খুব যত্ন সহকারে রেখে দিয়েছি, যতই হোক মা দিয়েছে বলে কথা। আর এটাও, এটাও আমি স্কুল কলেজে পড়ার সময় ইউজ করতাম তাই এই অবস্থা হয়ে গেছে, কিছু মনে করো না। এই দেখো, এটারও একটা চেন আর ভিতরে আছে 3-4টে চেন। তো আমার পার্সের কালেকশন গেল এইটুকুনি, মানে আমার পার্স হচ্ছে 5টা। এই দেখো দেখিয়ে দিই, 5টা এই পার্স। এই দেখো 5টা এই পার্স, এই পার্সের কালেকশন গেল। সরি ফোনটা একটু পড়ে গিয়েছিলো, এর কিছু মনে করো না। তো এবার দেখাবো সাইড ব্যাগস। আগেই বলে রাখি আমার যেমন পার্সও কম এবং সাইড ব্যাগসও কম, কিন্তু এগুলি ব্যবহার করে আমি শেষ করতে পারছি না, এত পরিমাণে আছে। তো প্রথমে আমি যেটা দেখাবো, একটা কোথাও যাওয়ার জন্য খুব ভালো ক্যারি করা যায়, এটার মধ্যে 1, 2, 3, 4, 5টা চেন আছে। 5টা চেনে সব অনেক কিছু নেওয়া যায়, খুব বিশ্বাস করো বন্ধুরা, কোথাও ঘুরতে গেলে খুবই সুন্দরভাবে ক্যারি করা যায়। ভিতরেও দেখো, এখানে আছে 3টে চেন আর 2 পাশে 2টো, খুব সুন্দর চেনটা, ব্যাগটা, সরি চেন বলছি। এই একটা ব্যাগ, এটা আমি বিয়ের আগে কিনেছিলাম, বিয়ের মানে বিয়ে ঠিক হয়েছিল তো বিয়ের আগে কিনেছিলাম, দেখে খুব পছন্দ হয়েছিল ব্যাগটা। দেখো দেখো, একটা চেন, এই একটা ব্যাগস একই, কিন্তু এটা আমি বিয়েতে পেয়েছিলাম, মানে বিয়ের আগে ওইটা কিনেছিলাম আর বিয়ের, বিয়ে মানে আমার বিয়ে হয়েছে তখন আমি এটা পেয়েছি গিফট হিসেবে, তাই একই সেম টু সেম। এই এখানে একটাই চেন, এটা লাস্ট অ্যান্ড ফাইনাল সাইড ব্যাগস। এই দেখো, এটা খুব, এটা খুবই বড়। এই দেখো পেছনে একটা চেন আছে আর এই মাঝখানে 2টো চেন আছে। এটা আমাকে আমার হাজবেন্ড আমাকে হচ্ছে বিবাহবার্ষিকীতে গিফট করেছিল, আরও অনেক কিছু গিফট করেছিল কিন্তু এটাও করেছিল সাথে। এ দেখো, সো ফ্রেন্ডস, আমার সাইড ব্যাগস এবং পার্সের কালেকশান এইটুকুনি ছিল। তোমাদের যদি আমার সাইড ব্যাগস এবং পার্সের কালেকশনের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে এবং সবাইকে শেয়ার করে দেবেন আমার ভিডিওটিকে দেখার জন্য। তো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ।